ভাঙড়ে শান্তি ফেরাতে নওশাদের প্রার্থী প্রত্যাহারের বার্তা। প্রার্থী তুললে যদি শান্তি ফেরে, ভাঙড়ে প্রার্থী তুলে নেব। মুখ্যমন্ত্রী যদি সরাসরি বলেন আমি প্রত্যাহার করে নেব, মন্তব্য করেছেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হয়তো ভোটকে কেন্দ্র করে আরও বড় অশান্তি ঘটাতে পারে শাসকের যারা ছত্রছায়ী গুন্ডামস্তান যারা আছে। যেভাবে ভাঙড়ে অবৈধ অস্ত্রশস্ত্র বোমগুলি নিয়ে এসেছিল, আমাদের কর্মীদেরকে মার্ডার করলো এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়ে আছে। আমি আতঙ্কে আছি ভাঙড়বাসীর স্বার্থে, ভাঙড়ের মানুষ কোনো একটা না মানুষ ক্ষতি হয়। সেই জন্য আমার কাছে কেউ যদি বলে যে ভাঙড় থেকে যদি প্রার্থী তুলে নিলে ভাঙড়ের শান্তি ফিরবে আইএসএফের, আমার সাথে যোগাযোগ করলে আমি প্রার্থীদের সাথে কথা বলে প্রয়োজনে তাদেরকে কনভিন্স করি। এই পদ্ধতি আমি পথে আমি অবজিতেও প্রস্তুত আছি ভাঙড়বাসীর স্বার্থে। আমি এই মারামারি হানাহানি রাজনীতি করার জন্য রাজনীতির ময়দানে আসিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।